কারণ চ্যাম্প কে ধরেছে সুব্রত, কি মনে হয় চ্যাম্প নামটা কেমন হয়েছে বলো? চ্যাম্প নাম তো দারুণ হয়েছে, এটা কি আমার দিয়ে দেবে? দিয়ে তো তো সবার সবার না, এটা আমার, মানে বাড়িতে রাখবো। বাড়িতে রাখবে? আচ্ছা ঠিক আছে, শো করবো আমরা একসাথে। আর দেখাও, গুন্ডি উড়েছে, গুন্ডি সুব্রত, গুন্ডিকে দেখো। হালকা হালকা চোখ ফুটেছে, সামান্য হালকা হালকা চোখ ফুটেছে না, সামান্য, এটারই শুধু দুটো চোখই ফুটেছে হালকা হালকা। হ্যাঁ অনেকটা। এই একটা কথা বল, এটা আমি সুবিধ দাকে বলছিলাম, গুন্ডি কেন হ্যাপি হ্যাপি কাটিং হয়েছে না একটুখানি? হ্যাঁ হ্যাপির মতো টনি মিল আছে, কিন্তু এটা ধর কি হবে, ওটা মামা, মামার সাথে মিল আছে, বাচ্চা নিচ্ছে, ওটা মামা, মামা মামা ফিক্সি অবজার্ভ করছে নাতি নাতনিদের। সুব্রত তুমিও দাদু হয়ে গেলে কিন্তু, হ্যাঁ সুব্রত দাদু। আর ওদিকে ট্রিক্সি ট্রিক্সি চুচু বেরিয়ে যাচ্ছে, এতক্ষণ চুপচাপ শুয়েছিল, এখন বুঝতে পেরেছে। এই দেখো এই দেখো দেখো দেখো, না বাবা কাউকে কেউ নিচ্ছে না, বোঝো বোঝো, না বাবা না বাবা বলছে না, এরকম করো না আমার সাথে, রেখে দাও রেখে দাও, আমার বেবিকে রেখে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু স্ট্যাক করো তাহলে, স্ট্যাক করো। সুব্রত নিয়ে চলে এসছে টগের পেপার, হ্যাঁ সঙ্গীতাকেই করতে হবে সাইন, বিকজ ট্রিক্সির ওনারশিপ সিগনেচার সঙ্গীতার ওপরে হচ্ছে, সাইন করে দিয়েছে ডগ ওনার, ডগ ওনার সাইন করে দিয়েছে, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে। বাহ, জেট লাইন্স অ্যাডভেঞ্চার ইন ল্যান্ড, তোমাদের সাথে তো বলা হয়নি, কার সাথে মিটিং হয়েছে ওটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। এবার 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 কি কাকে কোথায় জমা দিতে হবে, কবে নিয়ে যাবে বলো? দেরি আছে, দেরি আছে, শোটা যাওয়ার পরে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাকবে, ঠিক আছে, শোটা হয়ে গেলে তারপর সুব্রত আমাদের নিয়ে যাবে, আমরা জমা দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আজকে খুব সুন্দর রোদ ঝলমলে একটা সুন্দর শীতের সকাল, মনটাও বেশ ভালো লাগছে, এরকম ঝলমলে রোদওয়ালা সকাল হলে এমনি মনটা খুব ভালো লাগে। শুধু কিন্তু রোদ ঝলমলে সকাল নয়, ট্রিক্সি অ্যান্ড তার ছানাপোনাদের দেখে এমনি মন ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে ওদের সব মেডিসিনস অ্যান্ড অল থাকে, সুব্রতও এসেছিল, তো সব মিলিয়ে খুব সুন্দর স্টার্ট টু দ্য নিউ ডে। অ্যান্ড আজকে দেখতে থাকো ব্লগটা, কারণ আজকে অনেক কিছু প্ল্যান করেছি, অনেক কিছু শেয়ার করা আছে তোমাদের সাথে। ট্রিক্সি যে সমস্ত এই যে তোমার স্টিচ কাটার পরে যে সমস্ত একটু র্যাশেস টাইপের হয়েছিল, তার জন্য বলে দিয়েছে ক্যান্ডিড পাউডার দিতে ওর ওয়েট, তাই জন্য আমরা একটুখানি হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি ক্যান্ডিড পাউডার। অ্যান্ড ট্রিক্সি এখানে মাম্মার কোলে ভালোই এখন টাইম স্পেন্ড করছে, কী সুন্দর মেয়েটা আমাদের। পাউডারের সাথে সাথে টি ব্যাড অয়েন্টমেন্ট, টি ব্যাড অয়েন্টমেন্টটা যেই জায়গাটা ওর সার্জারিটার জন্য কাটটা হয়েছে ওইটাতে একটু অ্যাপ্লাই করতে হবে, পুরো হিল হয়ে গেছে, বাট ওই আর কি একটু জাস্ট হালকা হালকা অ্যাপ্লাই করে দিলে কোনো আর যাতে ইরিটেশনস বা আর কোনো ফার্দার কিছু না হয়, তাই জন্য ওটাও বলেছে, তাই এটাও অ্যাপ্লাই করে দিয়েছি টি ব্যাট। ও গুজু গুজু, যে গুজু গুজু মেয়েটা কতদিন বাদে এরকম মাম্মার কোলে উঠে আদর কাছিস ট্রিক্সি, ও বাবা ও বাবা, দেখো সিনটা দেখো, বাবা বাবা ট্রিক্সি হাতটাকে আবার কীরকম করে রেখেছে ক্যাঙ্গারুর মতো, খুব আদর না টিকু, খুব আদর না। চ্যাম্পিয়ন উঠে পড়ছে, চ্যাম্পিয়ন উঠে পড়ছে, চ্যাম্পিয়ন উঠে পড়ছে, উঠে পড়েছিল, চ্যাম্পিয়নই আগে হাঁটতে শিখে যাবে মনে হচ্ছে, চ্যাম্পিয়ন বিট করে দিচ্ছে গুন্ডিকে হাঁটা কম্পিটিশানে। হ্যান অলমোস্ট দেয়ার, চ্যাম্পিয়ন ইজ অলমোস্ট দেয়ার, চ্যাম্পিয়ন কাম অন, চ্যাম্পিয়ন কাম অন, চ্যাম্প ইউ ক্যান ডু ইট, চ্যাম্প কাম অন, ওয়াও। চো ওখানে কি হচ্ছে, ওখানে এ আবার কি অসময় আদর কেন, ছেড়ে দাও আমার মেয়েটাকে, তারপরে আবার অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করার আছে, তো এই ওই সেই করতে করতে অনেক টাইম লেগে গেল, ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে গুটিয়ে ফেলবো, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, তো এখনো কাজ কমপ্লিট হয়নি। ডকুমেন্ট আপলোড করতে করতে বেজে গেল ঘড়িতে 4:30 দেখতে দেখতে,
কী বলবে বলো। অ্যান্ড এই যে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, অনেক লেট লাঞ্চ, ছুটির দিনেও লেট লাঞ্চ, কিন্তু খাবার দাবার আজকে খুব টেস্টি আর ব্যাপক ব্যাপক আইটেম আছে। বলো ইলিশ মাছের মাথা দিয়ে মাদাকপি, ও হো 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 হো, এটা অনেকটাই হয়েছে কিন্তু, ও হো 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 হো, এটা তো স্যালাড বাদ দাও, কাচুম্বার স্যালাড, হ্যাঁ এটা হচ্ছে বেগুন আলু তরকারি, আহা হা হা, ফুলকপি তরকারি, হয় 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 হয়, কালকের ইলিশ মাছ, এটা ইলিশ মাছ, চিংড়ি চিংড়ি, এই মেয়েটা ইলিশ চিংড়ি বোঝে না, বোঝো খাওয়া শেষ তো আমাদের, তুমি আমার কেন উঠলে ওপরে? মাম্মা কিছু আছে নাকি? কিছু নেই তো, শশা খাওয়া উচিত আজ, লাউ খাও, লাউ চিকেন খাবে মাম্মা? মাম্মা লাউ চিকেন হবে একটু? আধা ঘন্টা খেয়েছো আর হবে না? নো টিকু, রয়্যাল ক্যানিন ফেভারিট, কি বলছে মাম্মা? দিয়েছে টিকলুকে, দিয়েছে মাম্মা, কি দিয়েছে দেখি? ভাত চিকেন, বাহ ভেরি গুড, খাও খাও টিকু, খাও ভালো করে খাও, আজকে কি সেই মোমেন্ট চলে এসেছে? আজকে এসে গেছে সেই মোমেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের নিউ মেম্বারদের ইন্ট্রোডাকশন করার টাইম এসে গেছে। অন দ্য কাউন্ট অফ থ্রি, প্রেজেন্টিং লাস্ট বাট নট দ্য লিস্ট, লিভিং উইথ দ্য বিগেলের ফাইনাল মেম্বার দিবা। বাবা কি কুটি রে তুই, দিবা কি কুটি, তোমরা বলো দিবা কেমন হয়েছে? অ্যান্ড হ্যাঁ অফকোর্স, সঙ্গীতা যেমনটা বলছিল, ওর নাম কেন আমরা দিবা রেখেছি আর কোথা থেকে ইন্সপায়ার হয়ে রেখেছি সেটাও আমরা বলছি, ওর নাম কেন দিবা? খাওয়ার টাইমটা ও খেয়ে নেয়, তারপর আরামসে রেস্ট নেয়, ওকে ওষুধ খেতে বললে ও একদম সোনা লক্ষ্মী মেয়ের মতো ওষুধ খেয়ে নেয়, তো হচ্ছে খুব পয়েজ যেমনটা সঙ্গীতা বললো, তাই জন্য ওর নাম, তাই জন্য ওর নাম আমরা দিয়েছি দিবা। অ্যান্ড কোথা থেকে ইন্সপায়ার হয়েছে দিবা সেটাও তোমাদের বলে দিই, বেসিকলি এ কোথায় গেল বাবা? হ্যাঁ দেখো দিবা এখান দিয়ে চলে আসছে, অ্যান্ড দেখছি ওদিকে গিয়ে কি সুন্দর কিউটলি ওয়েট করছে, কখন আসবে দেখেছো? কি কিউটি কুটি মেয়ে আমাদের দিবা, সবাই জানিও দিবা কেমন হয়েছে। অ্যান্ড যেরমটা বলছিলাম যে দিবার নামটা কোথা থেকে ইন্সপায়ার হয়ে আমরা দিবা রাখলাম সেটাও বলে দিই, কারণ তো তোমরা শুনলেই, বিকজ ও খুব পয়েজড অ্যান্ড ও খুব লক্ষ্মী মেয়ে, তাই জন্য ও দিবা। অ্যান্ড দেখতে তো নো ডাউট তিনজনই খুব সুন্দর, অ্যান্ড ও ততটাই সুন্দর হয়েছে, তোমরা জানিও কমেন্টে। অ্যান্ড হ্যাঁ ওটা বাদে যেটা বলছিলাম যে দিবা নামটা কোথা থেকে ইন্সপায়ার হয়েছে সেটা হচ্ছে, তোমরা তো আইরিনকে দেখেছো, মানে রাহুলের মেয়ে আইরিন, রাহুল প্রত্যুষা, ও আইরিনের মায়ের নাম ছিল দিবা, তো আমরা যখন আইরিনকে আনতে গেছিলাম, আমি ব্লগে এখানে আই বাটনে লিঙ্ক করে দেবো তোমরা দেখো, আইরিনকে যখন আনতে গেছিলাম তো তখন আইরিনের মায়ের নাম মানে সরি মানে আইরিনের মায়ের সাথে আলাপ হয়েছিল, মানে দিবার সাথে আলাপ হয়েছিল, অ্যান্ড আমাদের তখন থেকেই নামটা বেশ পছন্দ হয়, অ্যান্ড এর ট্রেড অনেকটা ম্যাচ করছে, দিবা মানে হয় না মানে সেই মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড, তারপর সবাই কেমন খুব পয়েজড হয় কাম হয়, তো ওই রকম একটা ইন্সপিরেশন থেকে আমরা ওর নাম দিয়েছি দিবা, এটা হচ্ছে লিভিং উইথ দ্য বিগেলের দিবা। ও বাবা এ দিবু খুব কিউট, ফাইনালি লিভিং উইথ দ্য বিগেলে তিনটেই নতুন মেম্বার একসাথে এক ফ্রেমে তোমাদের সামনেই আছে, অ্যান্ড আমাদের ট্রিক্সি তো আছেই, ট্রিক্সি তো সবসময় আছে, তো চারজন একসাথে ফ্রেমে, এই হচ্ছে আমাদের গুন্ডি মানে সুন্দরী, এই হচ্ছে আমাদের দিবা আর এক সুন্দরী,
এন্ড ওইখানে আমাদের হচ্ছে চ্যাম্প চ্যাম্প একদম গুড় গুড় করে এদিক ওদিক সেদিক করছে, মাম্মার কাছে গিয়ে কি বলছে জানি না কিছু তো একটা বলছে। তো তোমরা অনেকেই এইটা রাইট গেস করেছিলে যে চ্যাম্প হচ্ছে বড় দাদা আর এই হচ্ছে দুই বোন, একদমই ঠিক, ও হচ্ছে ডগ, এরা দুজন হচ্ছে বিচ। তো অনেকেই এই একটা ছেলে আর দুটো মেয়ের গেস করেছো, একদম রাইট গেস করেছো তারা। এদের তো এখনো কারোরই চোখ ফোটেনি, এবার আসল জায়গাটা হচ্ছে যখন চোখটা ফুটবে দেখতে আরম্ভ করবে চেঁচে করে দৌড়াবে। হ্যাঁ ওটা আরেক নতুন পুরো সিন তৈরি হবে। হ্যাঁ সুব্রত আজকে দেখে বলে দিয়ে গেল যে দাঁড়াও চোখটা ফুটতে দাও তারপর দেখবে কেমন চিল্লামিল্লি শুরু করে। তা এখন তো এরা সবাই লক্ষ্মী ছেলে মেয়েদের মতো আছে, যখনই ওদের মানে খিদে পায় তখন একটু চুচু করে। এখন ওর মা তার আগে আমাদের সিগনাল দিয়ে দেয় যে এবার আমার বাচ্চার খিদে পেয়ে গেছে ওদেরকে বার করে দাও। হ্যাঁ ওর মা আগেই বুঝে যায় ওদেরকে বার করে দাও বার করে দাও। তো আমাদের এখনও এরা একদমই লক্ষ্মী, কিন্তু আমরা একটা বিগেল অলরেডি মানুষ মানে মানুষ না কুকুর করেছি, বড় করেছি যাই বলো না কেন। তো আমরা জানি যে ওরা যতটাই বাইরে থেকে এরকম ভোলা ভালা হোক কতটা মিসচিভিয়াস আর কতটা কি বলবো মানে একদম সেই গাঁটে গাঁটে বুদ্ধি। তো আমরা জানি যে আমাদের সামনে ওই ফেজটা আসতে চলেছে। এই তিনজন আমরা এর আগে একজনের ধাক্কা সামলেছি, এবার এই তিনজনের ধাক্কা সামলাবো। তো রেডি? তো রেডি ওই ফেজটার জন্য? কোমর বেঁধে নামতে হবে মার্কেটে, এ এদিকে যাবে ও দিকে যাবে সে দিকে যাবে কে কোন দিকে যাবে কিচ্ছু বোঝা যাবে না। তো যাই হোক ঠিক আছে, তোমরাও আমাদের সাথে থেকো অ্যান্ড দেখতে থেকো লিমিতা বিগেল। তোমাদের সাথে তো পুরো স্টোরিটাই শেয়ার করবো কীভাবে এরা তিনজন বড় হচ্ছে অ্যান্ড অল, তাই জন্য দেখতে থাকো লিমিতা বিগেল। কি ঘুরতে এসছি রে, এ কি ঘুরতে এসছি ও বাবা, তো খুব রাস্তায় ঘোরাবেড়া করছিলাম। রাস্তায় ঘোরাফেরা করছিল? ওরা না এত বড় হয়ে গেছে নিজেদের ঘরে থাকতে চাই না, খালি রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তাই মাম্মা ধরে নিয়ে, তাই না? হ্যাঁ দিবু। ও দিবা তুমি কি করছো? আর ঠিকই টেনশন হয়ে যাচ্ছে ওকে নিয়ে, কাউকে নিয়ে এলেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর দুটো আছে তো? হ্যাঁ ভাবছি আরে আবার কোথায় নিয়ে চলে যাচ্ছে আমার ছানাকে। যাও যাও ঘুমিয়ে পড়ো, টাটা দিবা টাটা। হ্যাঁ বলছে আগে ওগুলোকে বাঁচাই।